দাঁড়িয়ে থাকো, তোমাদের আজকে ভারতবর্ষের 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। 190 বছর ইংরেজদের গোলামি থাকার পর এই ভারতবর্ষকে ভারতবর্ষের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পারসি বিভিন্ন জাতির ধর্মের মানুষেরা এবং সমগ্র বুদ্ধিজীবীদের সাথে ভারতবর্ষের সমস্ত ধরনের মানুষেরা 1947 সালে এই ভারতবর্ষকে ইংরেজদের গোলামি থেকে মুক্ত করে স্বাধীনতা লাভ অর্জন করেছিল এবং 1950 সালে ভারতবর্ষ কীভাবে চলবে তার একটা নিয়ম নীতি তৈরি করার জন্য ভারতবর্ষের সমস্ত বুদ্ধিজীবী মানুষেরা ডক্টর আম্বেদকর নেতৃত্বে কয়েকজন মিলে ভারতবর্ষের সংবিধানকে রচনা করেছিলেন এবং 1950 সালে এই ভারতবর্ষের সংবিধান 26 জানুয়ারিতে ভারতবর্ষের সমস্ত মানুষের হাতে এই সংবিধানকে উঠিয়ে দেওয়ানো হয়েছিল এবং এই সংবিধান এইভাবে ভারতবর্ষে লিপিবদ্ধ হয়েছে। ভারতবর্ষ একটা সার্বভৌম স্বতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জাতি এবং ধর্মের মানুষেরা নিজ নিজভাবে তাদের ধর্মকে ঠিকভাবে পালন করতে পারে, ধর্মের কাজ তাদের প্রচার তারা চালিয়ে যেতে পারে। এই ধর্মের কাজের জন্য তারা নিজের নিজের শিক্ষা প্রতিষ্ঠান এর মাধ্যমে ধর্মের প্রচার ওটা ভারতবর্ষে তারা ছড়াতে পারে। দিন এবং তাবলিগের কাজ নিজ নিজ ধর্মের মানুষেরা নিজ নিজ জাতির মধ্যে প্রচার করতে পারে। আজকে সেই ভারতবর্ষের 2020 সালের 26 জানুয়ারি আমরা সেই 1950 সাল থেকে নিয়ে যে আজ পর্যন্ত আমাদের মানিয়ে আসছি, সেই সূত্রে আমাদের আজকের এই প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া লেবনে তাইমিয়া নমনিয়া উত্তর দিনাজপুরের আমরা 1994 সাল থেকে এই মাদ্রাসার মাটিতে সমগ্র ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে আমরা স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র আমরা মানিয়ে আসছি। আজকের সেই কড়ি 2020 সালের 26 জানুয়ারি আজকে আমরা এই ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস পালন করে শিক্ষক এবং ছাত্রদের সম্মিলিত হয়ে আমরা আজকের এই পতাকা উত্তোলন করলাম এবং আমাদের দেশীয় জাতীয় সঙ্গীত আমরা সারে যাহা সে আচ্ছা হিন্দু সীতা হামারা আজকে আমরা এই জাতীয় সঙ্গীত গিয়ে আজকের পতাকা উত্তোলন করলাম।